মানবতা সমাধান الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان سيدنا محمدا عبده ورسوله اللهم صل وسلم وبارك على عبدك ورسولك محمد ওয়ালা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আছরাহি ওয়া মান দাআ বিদাউওয়াতহি ইলা ইয়াউম আদ-দীন পিএস টিভি বাংলা অনুষ্ঠানের সম্মানিত দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু আজকে আপনাদের সামনে যে বিষয়টি আলোচনা করতে চাই সেটা হচ্ছে আল আমর বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার সৎ কাজের আদেশ এবং অসৎ কাজ থেকে নিষেধ করার একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব আল্লাহ রবীন্দিন এই উম্মতকে দান করেছেন আল্লাহ তালা আমাদেরকে আদেশ দিয়েছেন অসৎ থেকে নিষেধ করেছেন এখন এই কাজটি যখন আল্লাহ মাধ্যমে করিয়েছেন তালা নবী মোহাম্মদ রাসুল্লাহ সাল আলিহাসাল্লামকে আল্লাহ তালা সেই উদ্দেশ্যে পাঠিয়েছেন তিনি সেই কাজ করে এই দায়িত্ব উম্মতের উপরে রেখে গেছেন এবং আল্লাহ রব আলমিন কোরআনে পাক বলেছেন কুন্তুম খাই উম্মাতিন মারুফ মাফ অতানা আলী মুনকার সুর আল ইমরানের একশো দশ নম্বর আয়াতে আল্লাহ তালা এখানে বলেছেন সর্বোত্তম জাতি হচ্ছে তোমরা তোমাদের কাজ হচ্ছে ভালো কাজের আদেশ করা মন্দ কাজ থেকে লোকদেরকে দূরে রাখা যে কাজটি আম্বিআই কেরাম করার কথা আল্লাহ তালার পক্ষ থেকে সেই কাজটি এই উন্মতির উপরে এসেছে যেহেতু আল্লাহ রাবুল আলামিন আর কোনো নবী পাঠাবেন না সেই জন্য এই কাজকে এই উম্মতে মুসলিমার উপরে আল্লাহ তালা এই দায়িত্ব দিয়েছেন এবং এই দায়িত্ব পালন করার কারণে এই উম্মতের মর্যাদা হয়েছে সর্বোত্তম জাতি যারা এই কাজ করে তারা হাইর উম্মতের মর্যাদা হাসিল করে এবং এই জন্য এই উম্মতের পরিচয় হচ্ছে উম্মত দা লোকদেরকে আল্লাহর দিকে ডাকবে দায়ী আল্লাহর ভূমিকা পালন করবে কোরআনে ক্যারিমে একাধিক মোস্তালাহ টার্মিনোলজি ইউজ করা হয়েছে পরিভাষা ইউজ করা হয়েছে এই কাজটি করার জন্য আমর বিল মাহরুহ নাহি আলিন মুনকারের টার্মিনোলজি এসেছে আর দাওয়াইল আল্লাহ আল্লাহ তালার দিকে ডাকার কথা এসেছে আরও অনেক রকমের অনেকগুলো শব্দ আল্লাহ তালা ব্যবহার করেছেন সবগুলো আমরা যদি একসঙ্গে সামনে রাখি তাহলে এগুলোর দ্বারা একই দায়িত্ব বোঝানো হয়ে যায় উন্মতের উপরে যে তারা লোকদেরকে ভালো কাজের দিকে ডাকবে আর মন্দ কাজ সম্পর্কে সতর্ক করবে লোকদেরকে জ্ঞান দান করবে লোকদেরকে উৎসাহিত করবে এমনকি আপনি যদি সুরা আল্লাহ আসরের দিকে যান সেখানেও মৌলিক দায়িত্বের মধ্যে আল্লাহ তালা বলে দিয়েছেন সেখানে ইদিন দিন ও আওয়ামী হাক সবির হক এবং তাওয়াসবির সবর সবরের দিকে হকের দিকে লোকদেরকে একে অপরকে নসিহত করা ওসিয়ত করা ডাকা ডাকি করা উপদেশ দেওয়া এই কাজগুলো সবগুলো কিন্তু একই বিষয়কে নিয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন তরিকায় বিভিন্ন টার্মিনোলজি ব্যবহার করা হয়েছে এই কাজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ এই কাজ করার জন্য উম্মদকে আল্লাহ তালা বাসাই করেছে অনেক সময় উম্মত বড়ো ধরনের আমার নাহিকারের কাজ করতে পারবে না কিন্তু তার নিজস্ব আঙ্গিনায় নিজস্ব পরিসরে নিজস্ব অঙ্গনে তার যেখানে যার যেখানে সুযোগ রয়েছে সেখানে এই কাজ করে যেতে হবে তবে উম্মতের একটা অংশকে অবশ্য বড় ধরনের দায়িত্ব নিয়ে আরেকটু এগিয়ে আসতে হবে এক একটি দলকে অবশ্যই এই দায়িত্ব পালন করতে হবে সারা দুনিয়ার মানুষের কাছে আমরবিন মারুফ না আলুর মুনকারে কাজ করার জন্য দাওয়া আইলাল লহ কাজ করার জন্য সে কথা আল্লাহ তালা সূরা আলে ইমরানে রানে বলেছেন তাকুম মিনকুম উম মাতু ইঞাজ আইলাল খাইর ওই মরুন আবিল মাহরুফ য় আন মুনকার তোমাদের মধ্যে অবশ্যই এমন একটি দল থাকা উচিত যাদের কাজ হবে ইয়াদ খাইয়ের লোকদেরকে সবসময় ভালো কাজের দিকে ডাকবে কল্যাণের দিকে ডাকবে আর ভালো কাজের দিকে উৎসাহিত করবে আর মন্দ কাজ থেকে সরিয়ে নেবে এই কাজ যদি তোমরা করো তাহলে তারা কি হবে উলাই হন তারা কামিয়াব হয়ে যাবে আর এই কাজ না করলে মানুষ কামিয়াব হতে পারবে না আমরা যারা মুসলিম উম্মার অন্তর্ভুক্ত হয়েছে। আমাদেরকে আল্লাহ রাবুল আলমিন এই দায়িত্ব দিয়ে দিয়েছেন আমি আপনি ইচ্ছা করে এটাকে নেওয়ার যেমন সুযোগ নেই আবার আমি আপনি ইচ্ছা করে বর্জন করার সুযোগ নেই দায়িত্বকে আমি আপনি চাই বা না চাই আল্লাহ তালার পক্ষ থেকে মুসলিম হওয়ার কারণে অটোমেটিক্যালি এই দায়িত্ব আমাদের উপরে এসে গেছে এই দায়িত্বটা আমরা সমভাবে উপলব্ধি করি না অনেক সময় অনেকে আমাদের মধ্যে উপলব্ধি করি যে আমার নামাজ পড়া যেরকম ফরজ আমার রোজা রাখা ফরজ রমাদানের হজ ফরাজ হয়ে গেলে হজ করা ফরজ আমার জাকাত দেওয়া ফরাজ এরকম অনেকগুলো গুরুত্বপূর্ণ দায়িত্ব আমরা গুরুত্ব সহকারে বিবেচনা করি কেউ যদি কোনো ভালো কাজের দিকে কাউকে ডাকে তাহলে যে লোক তার কাজে সাড়া দিল তার কথা শুনল এবং শুনে সে আমল করা শুরু করে দিল অথবা তার নসিহত শুনে সে গুণাকে ছেড়ে দিল তাহলে এই যে তার ভিতরে সংশোধন হলো পরিবর্তন হলো এবং সে তার কথা শুনে ভালো আমল শুরু করে দিল তার জিন্দগির মধ্যে পরিবর্তন এসে গেলো তাহলে এই লোকটা সারা জীবন যত আমল করবে অথবা যে আমলটা তার কাছ থেকে শিখেছিল ওই আমলটা করতে থাকবে ভালো আমলটা করতে থাকবে তার যতগুলো স্বভাব হবে সম পরিমাণ স্বভাব আল্লাহ তালা দায়ী ইকে দান করবেন যে তাকে ভালো কাজের দিকে ডেকেছিলেন তাকে আল্লাহ তালা দান করবেন তাহলে আপনি দেখুন আপনার নিজের আমল হলে তো এটার একটা সীমা আছে যদি আপনি আরেকজনের গোটা আমল সমপরিমাণ পেয়ে যান আরও দশজনকে আপনি দাওয়া দিয়ে থাকেন তাদেরকে মুনকার থেকে বাঁচিয়ে থাকেন মারুফের দিকে নিয়ে আসেন তাদের সম পরিমাণ আপনার আমর নামে যোগ হয়ে যাবে কিন্তু অনেক ক্ষেত্রেই অনেক ভালো মানুষকেও এই আমর বিল মাফ নাহিয়ালিন মুনকার অনেক নেকর লোককেও এই বিষয়টি ব্যাপারে গুরুত্ব সহকারে চিন্তা করতে দেখা যায় না আল্লাহ রাবুল আলামীন এই কাজের মধ্যে আমাদের জন্য আমাদের নিজেদের পরিচয় আমাদের মুসলিম সত্তার টিকে থাকার পরিচয় এবং এটাই মূল দায়িত্ব বলতে গেলে সে কথাই তিনি বলে দিয়েছেন কোরআনেব কারিম আরেকটি আয়াত আল্লাহতাল বলেছেন ওয়াল মু মিনু না অল মু মিনাত বাদহুম আউলিয়া উবাদ ইয়া মুরুন আবিল আরুফ ওয়ান হাউনা আনিল মুনার মোমেন এবং মোমেনাত পুরুষ এবং মহিলা মোমেন যারা আছে সবাই একে অপরের আউলিয়া একে অপরের উপকারী একে অপরের সাহায্যকারী একে অপরকে প্রয়োজনে তারা সাহায্য করে কিভাবে সাহায্য করে ভালো কাজের দিকে তাদেরকে ডাকে উৎসাহিত করে উপদেশ দেয় আর মন্দ কাজ থেকে তাদেরকে সাবধান করে সতর্ক করে আমাদের প্রত্যেকেরই একে অপরকে এই কাজটা করা লাগে আমরা নিজেদের সবারই আমাদের গাফলতি আছে কারো বেশি কারো কম যাদের বেশি গাফলতি আসে তাদেরকে যদি অন্য কেউ স্মরণ করিয়ে দেয় মনে করিয়ে দেয় তাদের পিছনে দাওয়াতি কাজ করে তাহলে তাদের মধ্যে সতর্কতা আসবে তাহলে তাদের আমল উন্নত হবে তাদের মধ্যে পরিবর্তন আসবে আর এই কাজটা যদি তাদেরকে কেউ না করে হয়তো তারা মিস করবে এবং তারা আরও গাফলতিতে ডুবে যাবে এই জন্য এই কাজটি করে যেতে হবে আল্লাহ রাবুল আলমিন এই আমর বিল মানুফ মুনকারের কাজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব হিসাবে উম্মতকে দিয়েছেন কোনো কোনো সময় বিশেষ করে যখন সমাজের মধ্যে আপনার এলাকার মধ্যে আপনার বাড়ি ঘরের মধ্যে আপনার আশেপাশে মুনকার খারাপ কাজ গর্হিত কাজ বেশি করে ছড়িয়ে যায় তখন মোমেনের দায়িত্বটা অনেক গুণ বেড়ে যায় কোন মোমেনের পক্ষে চুপ করে বসে থাকা সম্ভব হয় না তাকে অবশ্যই নড়াতড়া করতে হবে এবং এই মুনকারকে রোধ করার জন্যে মুনকার থেকে লোকদের সরিয়ে আনার জন্য তাকে অবশ্যই দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে সে কথা একটি হাদিসে রাসূলুল আহ আলাইহুয়াসাল্লাম অত্যন্ত গুরুত্ব সহকারে বলেছেন মানরা আমিন কুমুন কারান ফাল ওয়াইয়েরহু বেয়া দিহি ফা ইলা তোমাদের মধ্যে কেউ যদি কোনো খারাপ কাজ দেখে মন্দ কাজ হতে দেখে তাহলে তার হাত দিয়ে সেটাকে রদ করুক সেটাকে থামিয়ে দিক হাত দিয়ে সেটাকে বন্ধ করার চেষ্টা করুক শক্তি প্রয়োগ করে বন্ধ করার চেষ্টা করুক আর সেটা যদি করতে সক্ষম না হয় তার পক্ষে শক্তি ব্যবহার করার কোনো সুযোগ না থাকে তাহলে সে মুখ দিয়ে করবে আর মুখ দিয়ে করতে না পারলে অন্তর দিয়ে ঘৃণা করবে এরপরে অন্তরের মধ্যে আর কোনো সামান্যতম ইমানও থাকে না সম্মানিত দর্শক মণ্ডলী আমরা এখন একটি বিরতির দিকে যাচ্ছি বিরতির পরে পুনরায় আপনাদের কাছে বিষয়ের আলোচনা অব্যাহত থাকবে ইনশাল্লাহ বারাকাল হুফিকুম পরিষ্কার করতে হবে মনের ধর তা না হলে চোখ জবান করতে পারে ছোট বড় অনেক ভুল বিরোধী বহু কাজ আমি মোহাম্মদ হাশেম মাদানি চোখ ও জীবের আপদ থেকে বাঁচতে চান তাহলে দেখুন চোখ ও জীবের কুপন শুধু পিস টিভি বাংলায় চোখ ও জীবের কুপন saturdays provide. in britain, we are facing one big problem that are you muslim or british? the space to talk. in india, back home, they ask, are you a muslim first or indian first? and we muslims should know how to reply, how to turn the tables over. The place to knock. Why Trinity cannot be regarded in that sense? Father, Son, and Holy Spirit. The opportunity to ask. But even if we agree that what the Christians say that he was crucified, so if Jesus Christ peace be upon him died for three days, who controlled the world? That means even God died? The freedom to unmask. So there are various ways which we can prove the argument that to that be that wrong. <laughs>

আল্লাহ মাস আল্লাহ সাল্লাহিলাম ওয়ারিকা আলা আর জে করা সুলিখে মোহাম্মদ ওয়ালা আলী ওয়াজমা আহিন আহাবাদ বি এস টিভি বাংলা অনুষ্ঠানের সম্মানিত দর্শকমণ্ডলী আসসালামু আলাইকুম অরসমাতুল্লাহিতা আলাহ অবার ক্যাতু আমরা আপনাদের সামনে বিরতির পূর্বে যে বিষয়ে আলোচনা করেছিলাম সেটা হচ্ছে আল আমরুবিল মা আরুফ ওয়া নাহি ওয়া আনিল মুনকার সৎ আদেশ এবং অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখার কাজটি এবং আমরা সর্বশেষে যে হাদিসকে আলোচনা করেছিলাম সেটা হচ্ছে রসুল্লা সাল্লুআসাল্লাম এসাদ করেছেন তোমাদের মধ্যে কেউ যদি কোনো মন্দ কাজ হতে দেখে তাহলে হাত দিয়ে বাধা দিক বন্ধ করার চেষ্টা করুক আর হাত দিয়ে বাধা দিতে সক্ষম না হলে তার মুখে নিষেধাজ্ঞা দান করুক মুখ দিয়ে মানুষকে বুঝাক মানুষকে থামানোর চেষ্টা করুক কথা বলে কথার মাধ্যমে মানুষকে বুঝিয়ে এই কাজকে বন্ধ করার চেষ্টা করুক আর সেটা যদি সক্ষম না হয় তাহলে কমপক্ষে অন্তর দিয়ে ঘৃণা করতে হবে আর কেউ যদি অন্তরের মধ্যে ঘৃণা সৃষ্টি না হয় কোনো মন্দ কাজের ব্যাপারে তাহলে তার অন্তরে আর কোনো ইমান থাকে না আদৌ আফল ইমান বলা হয়েছে এটি হচ্ছে একদম দুর্বলতম ইমান এতটুকু ঘৃণাও যদি কারো অন্তরে না থাকে তাহলে তার অন্তরে আর কোনো ইমানই থাকলো না রসুল্লাহ সাল আলি ও অন্যের ওয়ায়েতে অ্যাড করেছেন ওয়ালাইশা ওরা আজা আলিকা মিনাল ইমান দাল এর পরে যদি কেউ অন্তর দিয়ে ঘৃণা না করে তারপরে আর কোনো ইমান থাকে না এমনকি শস্য পরিমাণ ইমানও বাকি থাকে না যদি ঘৃণা না করে অন্তত পাপ কাজকে অন্যায় কাজকে মুনকার কাজকে এই মুনকার কাজের ব্যাপারে ঘৃণা পোষণ করাটা একদম নিচু স্তরের কাজ এর নিচে কোনো মমি নামতে পারে না কিন্তু একজন মোমেন্টকে এখন চেষ্টা করতে হবে যে প্রথম কাজটা করা যায় কি কিনা অনেকেই হয়তো ভুল বুঝবেন যে প্রথম কাজটা করা অর্থেই হচ্ছে শুরুতে গিয়েই লড়াই শুরু করে দেওয়া না মারামারি শুরু করে দেওয়া কি না শক্তি প্রয়োগ করে সেটা থামানোর জন্য শুরুতেই যেতে হবে নাকি আগে লোকদেরকে বোঝাতে হবে এখানে কনফিউশন থাকতে পারে না সেখানে বলা হচ্ছে যে প্রথমত যদি আপনি দেখেন আপনার কোনো ছেলে মনে করে মদ খাওয়া শুরু করেছে আল্লাহ তালা মাফ করে দিচ্ছে আপনার ছেলে ড্রাগ খাওয়া শুরু করেছে তাকে তো আগে থেকেই বোঝানো দরকার ছিল কিন্তু এখন এই মুহূর্তে তার হাতে আছে সে খাচ্ছে এখন এখন আপনি কি করবেন তার হাত থেকে একটু আগে সরিয়ে নেবেন এইখানে আপনি শক্তি প্রয়োগ করতে পারছেন তারপরে আপনি তাকে অবশ্যই বোঝাবেন এরপরে আপনি অন্তর্দিত ঘৃণা করবেনই এখানে আপনি প্রথমেই হাত দিতে পারছেন এই জন্য যে এখানে আপনার ক্ষমতা আছে আপনার শক্তি আছে আপনি পিতা আপনি অভিভাবক আপনি গার্ডিয়ান আর সে আপনার সন্তান সে আপনার কথা শুনবে এই একটা আশা করা যাচ্ছে কাজে এখানে প্রথমেই হাত প্রয়োগ করাটা ঠিকই আছে এটা আমল করা যাচ্ছে এখানে দুই নম্বরটা যাওয়া দরকার নেই আগে কিন্তু যদি বাইরের কোনো লোক হয় যেখানে আপনি তার সঙ্গে হাত দিয়ে সরাতে গেলে মারামারি উপক্রম হয়ে যাবে রক্তারক্তি হয়ে যাবে তখন সেটা আপনার জন্য টু মাছ এই মুহূর্তে তখন আপনার উচিত বাইরে যেখানে আপনার ক্ষমতা নাই আপনার শক্তি নাই আপনার আওতার বাইরে কিন্তু অন্য লোক হলেও তাদেরকে বোঝানোর দায়িত্ব আপনার আছে এই মুনকার সম্পর্কে আলোচনা করার দায়িত্ব আপনার আছে রাতে সমাজ এগুলো ছড়িয়ে না যায় এই জন্য নসিহাত করতে হবে লোকদেরকে বোঝাতে হবে আর এমন কোন কাজ যদি হয় মনে করেন কোন নন মুসলিম দেশে আছেন সেখানে তারা মদ খাচ্ছে আপনি তো সেখানে তাদের হাত থেকে মদ কেড়েও নিতে পারবেন না অথবা আপনি সেখানে গিয়ে তাদেরকে বোঝানোর কোনো সুযোগ নেই সেখানে আপনি অন্তর দিয়ে ঘৃণা করতে হবে তাহলে মনে করেন কোনো অমুসলিমরা যদি তাদের এলাকায় তাদের আওতার ভিতরে তারা মদ সেবন করছে আপনি সেখানে গিয়ে আপনার এই অধিকার নাই যে তাদেরকে হাত থেকে কেড়ে নেবেন অথবা আপনি তাদেরকে সেখানে বোঝানো শুরু করে দেবেন সেটা বোঝানোর কাজ তো করা যেতে পারে কিন্তু এরপরে কোন কোন পরিবেশ আছে সেটা আপনি করতে পারবেন না কিন্তু আপনি ঘৃণা করবেন ঘৃণা করার অর্থ কী আপনি কখনো কি তাদের সেখানে বসবেন না যেখানে তার মদ খাচ্ছে আর বসে বসে সেখানে থেকে তাদের সঙ্গে আপনি অন্য খাওয়া দাওয়া করবেন তারা মদ খাবে আর আপনি ঘৃণা করবেন এটা আসলে সাংঘর্ষিক বিষয় ঘৃণার অর্থ হচ্ছে যে আপনি ঘৃণা করেন আপনি সেখানে থাকবেন না তাহলে বোঝা গেল প্রকৃতভাবে আপনি ঘৃণা করেন আর সেখানে যদি থাকেন তাদের সঙ্গে আপনি সঙ্গ দেন আর আপনি বলেন যে আমি একটু পেপসি খাই অথবা অন্য কোনো ড্রিঙ্ক খাই তারা মদ খাক হ্যাঁ তাতে কি আসে যায় তাহলে আপনি ঘৃণা করলেন না আর ঘৃণা করলেও সেটা প্রমাণ করার মতো কিছুই নেই আপনার কাছে এই জন্য একটা হাজি রসুল্লাহ সাল্লাম এই বিষয়টি আরও আমাদেরকে ব্যাখ্যা করে বলেছেন যে কেউ যদি কোনো অন্যায় কাজ গুনার কাজকে হওয়ার কারণে সেখানে অনুপস্থিত ছিল কিন্তু সে এটা শোনার কারণে খবর পাওয়ার কারণে তার মনে ঘৃণা এসেছে ওই গুনার প্রতি ওই কাজটার প্রতি এই ঘৃণার কারণে স্বভাব পাবে যে ব্যক্তি সেখানে ছিল কিন্তু ঘৃণা করেনি সঙ্গ দিয়েছে বসে থেকেছে ওই ফাংশনকে পার্টিকে এনজয় করেছে সেই পার্টির ভিতরে থেকেছে অন্য আদার অনুষ্ঠানগুলিকে উপভোগ করেছে তার আশেপাশে মদ খাওয়া হয়েছে সে খায়নি কিন্তু সে সেখানে ছিল তাহলে সে যে ঘৃণা করে সেটা বোঝা যায়নি একেবারে নিজের জীবন বিপন্ন হওয়ার মতো পরিস্থিতি বাধ্য না করলে কোনো অপশন থাকলে অবশ্যই তাকে সেখান থেকে উঠে যেতে হবে সেখানে থাকতে পারবে না সেখানে থাকা অন্য কোনো গল্পগুজব করা অন্য ধরনের সঙ্গ দেওয়া এটা এক ধরনের সহযোগিতা হয়ে যায় আমরা গুনার কাজে সহযোগিতা করা অ্যালাউড নয় আমাদের জন্য জায়জ নেই আল্লাহ তালা বলেছেন তাওয়ানু আলাল বের তাকুয়া ওলা তাওয়ানু আলাল ইসমি ওলা উদান তোমরা নেক কাজে কল্যাণের কাজে একে অপরকে সহযোগিতা করো আর যে কাজে গুনা হয় সীমালাঙ্গন হয় সে কাজে কেউ কারো সহযোগিতা করো না কাজেই অন্যায় কাজ যেখানে হয় সেটার ব্যাপারে যদি কেউ চুপ করে থাকে এটা ইনডাইরেক্ট সহযোগিতা হয় এবং সেখানে বসে থাকলে সঙ্গ দিলে সেই ফাংশনে সেই পার্টিতে উপস্থিত থাকলে এটা সহযোগিতা হয়ে যায় আর এই সহযোগিতা করলে সে এই কাজ করলে যে গুণা হয়ে যায় ওই কাজের মধ্যে সামিল হয়ে গেল আল্লাহ আল্লাহতালা বনি ইসরায়েলের কথা বলেছেন যে তাদের মধ্যে এরকম যখন কিছু গুনার কাজ হতো কিছু লোক সেখানে আমরবিল মারুফ নাহিয়াল নমুন করে কাজ করতো সৎ কাজের আদেশ করতো অন্যায় কাজ থেকে দূরে রাখার চেষ্টা করতো মানুষকে আর কিছু লোক এটা করতো না যারা করতো না তাদেরকে আল্লাহ তালা আজাব দিয়েছেন সে কথা আল্লাহ পঁয়ষট্টি নম্বর আয়তে বলেছেন যারা গুনার কাজ থেকে লোকদেরকে বাধা দিত তাদেরকে আমি নাজাদ দিয়েছিলাম আজাব থেকে ও আহাদামু আজাবিম বা ইসিম বিমাফুকুন আর যারা জুলুম করছিল এবং তাদের পাশে যারা বসেছিল সঙ্গ দিয়েছে হয়তো নিজেরা করেনি কিন্তু এদেরকে করতে বাধা দেয়নি এরা সবাই জালিম এরা সবাই জুলুম করেছে এবং যারা জুলুম করেছিল তাদেরকে আমি ধরেছিলাম মানে আজাদ দিয়েছিলাম এই কারণে বিমা কানু ইয়াসুকুন এই কারণে তারা যে সেখানে গুণা করছিল কাজে যারা গুনার কাজ করে তারা যেমন গুণা করে আর যারা গুনার কাজের সাক্ষী হয়ে থাকে পাশে থাকে বসে থাকে এই ব্যাপারে তাদেরকে কিছু বুঝায় না বলার চেষ্টা করে না গুনার কাজে কোনো বাধা সৃষ্টি করে না এরাও এক ধরনের ফুজুরি কাজে লিপ্ত আছে উভয় পক্ষই আজাব পেয়েছে আল্লাহ তালার পক্ষ থেকে আল্লাহ তালা কোরআন পাকে আরও বলেছেন যে যারা এই কাজ করেছিল ইসরা মধ্যে কিছু আলেম আলেমা এবং ইসলামী ব্যক্তিত্বগুলো তারা লোকদেরকে তখন কিছু দিনই কাজের দাওয়া দিচ্ছিল মন্দ কাজ থেকে দূরে রাখছিল এবং সৎ কাজে আদেশ দিচ্ছিল তারা শুনল না মনোযোগ দিল না কোনো কেয়ার করলো না কিছু লোক দাওয়া দিতে গিয়ে পরে টায়ার্ড হয়ে গেল দাওয়া বন্ধ করে দিল কিছু লোক যখন দেখলো দাওয়া দিয়ে কোনো কাজ হচ্ছে না লোকেরা কেউ কথা শুনে না তারা ছেড়ে দিল আর বিল বিল মাহরুব নাহিয়া মুনকারে কাজ করা আর জারি রাখলো না কিন্তু একটা গ্রুপ তাদের মধ্যে ছিল তারা এই কাজ দাঁড়িয়ে রাখলো সে কথা আল্লাহ তালা কোরআনে পাখি বলেছেন কেন সময় নষ্ট করছো খামাখা এই কমকে যারা একেবারে ফাঁসে ফাজের হয়ে গেছে যারা দিনকে একেবারে ছেড়ে দিয়েছে গোমরা হয়ে গেছে এদের পিছনে সময় নষ্ট করে কেন এদেরকে নসিহত করে কেন কোনো লাভ হবে না আল্লাহ তালা এদেরকে হালাক করবেন এটাই মনে হচ্ছে ফাইনাল কথা আর আল্লাহ তালা তাদেরকে শক্ত আজাব দেবেন কোনো দরকার নাই এদের পিছনে খামাখা সময় নষ্ট করার মেহনত করা বাদ দাও তারা তাদেরকে আরো অনুৎসাহিত করলো কিন্তু এই আমর বিল মারুফ নাহ মুনকারের কাজ করণেওয়ালা এই লোকগুলো তারা বুঝতে পেরেছে তাদের দায়িত্ব তারা গিভ আপ করেনি তারা ছেড়ে দেয়নি তারা বরঞ্চ বলল মা ইলা রব্বিকুম আল্লাহ আল্লাহমিয়াকুন তারা দ্বিতীয় দলকে বলল যে দেখো আমরা কম পক্ষে আল্লাহ তালার কাছে একটা ওজোর হয়ে যাবে আমাদের আমরা আল্লাহ তালার কাছে বলতে পারবো যে আল্লাহ আপনার দেওয়া দায়িত্ব আমরা পালন করার চেষ্টা করেছি আল্লাহ তালা আমাদের এই কাদের সাক্ষী থাকবেন এবং তিনি আমাদের এই কাজকে স্বীকৃতি দেবেন আমরা যে করেছি করিনি যে এই জন্য তিনি আমাদেরকে দায়ী করবেন না আমরা অন্তত আমাদের ডিউটি পালন করে গেলাম কারণ তো মানুষের হাতে নয় তো হচ্ছে আল্লাহ তালার হাতে কিন্তু মা আজের ইলা রব বিকুম তোমাদের রবের কাছে আমাদের দেওয়ার মতো যুক্তি থাকবে আমাদের দলিল থাকবে আমরা ওদের পেশ করতে পারবো যে আমরা তো দায়িত্ব পালন করেছি আর ওলা আল্লাহ হুমিয়ত তখন আর আশা করা যায় বা তাদেরকে আল্লাহ আল্লাহতালা তৌফিক দিতে পারেন তাদের মধ্যে আল্লাহর ভয় সৃষ্টি হয়ে যেতে পারে তাদের সংশোধন হয়ে যেতে পারে এমন অসম্ভব তো কিছু না আমরা নিরাশ হব কেন দায়ী ল নিরাশ হয় না তারা তাদের কাজ করে যায় মানুষ যদি আমাদের কথা না শুনে আপনার কথা না শুনে আপনি দাওয়াত দিলে গ্রহণ না করে কিন্তু আপনার সবের কমতি হবে না এই জন্য উম্মতের এই কাজ করা অব্যাহত রাখতে হবে আল আমরুবিল নাহি আল মুনকার এই কাজ যদি উম্মত না করে তাহলে তাদের গুনা হয়ে যাবে তাদের জন্য শাস্তিও অপেক্ষা করবে আল্লাহতালার কাছে এবং এই শাস্তি যেমন আখেরাতে হবে এমনকি দুনিয়াতেও আল্লাহ তালা শাস্তি দেবেন সেই কথা আর কি হাজি রসুল্লাহ সাল্লি সাল্লামে সাদ করেছেন মা মিন কাউমিন ইউম হুম বিল মা আসি তুম্মা ইয়াক দেরু না আলা আন ইয়ুগাইয়েরু ফলা ইউগাইয়েরু ইয়ুশেকুল্লাহু আন ইয়াম্মাহুম বেতাবিহি আবু দাউ দে হাদিসে বর্ণিত হয়েছে কোনো কাওমের মধ্যে যদি এমন হয় যে যথেষ্ট গুনার চর্চা হয়ে যাচ্ছে গুনা ছড়িয়ে গেছে ওপেনলি হচ্ছে আর সেখানে এমন লোকজন আছে যারা চাইলে এ গুনাকে বন্ধ করতে পারে কিন্তু তারা এগিয়ে আসে না এই গুনাকে বন্ধ করতে কোনো ভূমিকা রাখে না অবস্থার পরিবর্তনের জন্য কোনো চেষ্টা তদ্বির করে না তাহলে এদের প্রতি আল্লাহ তালা এমন অসন্তুষ্ট হয়ে যান যে ইউ শেখুল্লাহ আল্লাহ তালা তখন হয়তো বা তাদের উপরে তার কমন পানিশমেন্ট নিয়ে আসবেন সামগ্রিক আজাব যেটা গোটা জাতির উপরে চলে আসে এরকম আজাব তাদের উপরে চলে আসতে পারে তাহলে বিল মানুষ নাহি মুনকারে কাজ না করলে কিভাবে আজাব চলে আসবে সমগ্র জাতির উপরে এ হাদিসে আমরা শুনলাম আজকে আমরা আলোচনা এখানে শেষ করছি পিস টিভির সম্মানিত দর্শক মণ্ডলীকে আবার মোবার জানি আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ তালা বাকু কখনও কয়েক ফোঁটা পানি একজনের তৃষ্ণা মেটাতে পারে কখনো একটি সাহায্যের হাত মানুষের মুখে হাসি ফোটাতে পারে আমাকে খেলনাটা একটু দাও না দাও না দাও না দেবো না দেবো না দেবো না কখনো সামান্য একটি উপহার হতে পারে মহামূল্যবান জীবন দর্শন মানুষের ভুলে জাগাতে পারে আশার আলো তবে আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ হল পেছনে ফেলে আসা আমাদের পদচিহ্ন মুক্ত হস্তে দান করুন সেই পদচিহ্নই রেখে যান যেভাবে স্রষ্টা আমাদের জীবনটাকে পরিচালিত করতে বলেছেন পিস টিভি মানবতার সমাধান

জিরো ডাবল ওয়ান থ্রি টু থ্রি জিরো ওয়ান ইউরো অ্যাকাউন্ট নাম্বার জিরো ডাবল ওয়ান থ্রি টু থ্রি জিরো টু ইউএস ডলার অ্যাকাউন্ট নাম্বার জিরো ডবল ওয়ান থ্রি টু থ্রি জিরো থ্রি টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন অ্যাডমিন অ্যাট দা রেট পিস টিভি ডট টিভি পিস টিভি মানবতার সমাধান